কারিগরি মানব সেবার অন্যতম এক পেশার নাম নার্সিং, যাকে নোবেল প্রফেশনও বলা হয়ে থাকে। যুগ যুগ ধরে নার্সরা তাদের সেবা দিয়ে অসংখ্য অসুস্থ প্রাণকে সুস্থতায় ফিরিয়ে আনতে অসাধারণ ভূমিকা রেখে আসছেন। কিন্তু এই মহৎ পেশাটি আজও অবহেলিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নার্সিং পেশা নিয়ে বলেছিলেন, আমি রোগী হয়ে দেখেছি, ঘুরে দেখেছি, আমাদের নার্সিং যেন আমাদের সমাজের জন্য একটি অসম্মানজনক পেশা। আমি বুঝতে পারি না এর সমাজ কি করে বাঁচবে। একটা মেয়ে দেশের খাতিরে নার্সের কাজ করছে, তার সম্মান হবে না? আর ভালো কাপড় চোপড় পরে ঘুরে বেড়াবে, তার সম্মান হবে? অনেক উচ্চে চেয়ারখানা তাকেই দেওয়া হবে, এরও একটা মান থাকতে হবে। আমি ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করেছিলাম যে আপনারা আমাকে একটা প্ল্যান দেন, যাতে আইএ পাশে গ্রাজুয়েট মেয়েরা এখানে আসতে পারে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে নার্সিং পেশায় অনেক ধরনের উন্নতি লক্ষণীয়। এখন নার্সরা বাংলাদেশের পিএইচডি ডিগ্রি গ্রহণ করতে পারেন। নার্সিং শিক্ষায় আসতে হলে এসএসসিতে নির্দিষ্ট জিপিএ থাকতে হয়। বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মতোই ভর্তিযুদ্ধ নার্সিংও হয়। পাশ করতে হলে প্রয়োজন সর্বনিম্ন 40 নম্বর। এতে ভর্তির সুযোগ না পেলে কোনো বেসরকারি নার্সিংয়ে ভর্তি হওয়ার যোগ্যতা থাকবে। আর সরকারিতে সুযোগ পাওয়ার জন্য 80 নম্বর পেয়েও শোনা যায় সরকারি নার্সিং কলেজে সিট না পাওয়ার আর্তনাদ। শুধু ভর্তির আগেই নয়, যুদ্ধ চালিয়ে যেতে হয় ভর্তির পরও। পড়াশোনার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, পাশাপাশি থাকে হাতে কলমে শিক্ষার জন্য হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব ক্লাস, অ্যাসাইনমেন্ট, ফিল্ড ভিজিট, লিখিত, মৌখিক ও ব্যবহারিককে করতে হয় আলাদাভাবে পাস। লিখিত পরীক্ষায় পেতে হয় 100-এর মধ্যে 60 নম্বর। সবকিছু পড়তে হয় ইংরেজি মাধ্যমে, যেমনটা মেডিকেল শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায়। বিসিএস নার্সিংয়ে 4 বছর ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে 3 বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করার জন্য 6 মাসের ইন্টার্নি করতে হয়। তারপর আবার দিতে হয় লাইসেন্সিং পরীক্ষা। কিন্তু এত ত্যাগ স্বীকার ও উন্নতির পরও কিছু অযৌক্তিক সিদ্ধান্তের কারণে এ পেশাটির মান আবার ঝরে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশে এ পেশাটি তুমুল ঝুঁকিতে রয়েছে। গত 2 এপ্রিল 2023 এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে 3 বা 4 বছর মেয়াদি পিসিটি বা ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সকে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির সমান মান প্রদান করে, যা সম্পূর্ণ একটি অযৌক্তিক কার্যক্রম। পেশেন্ট কেয়ার টেকনোলজিও মানব সেবার পেশা। এ পেশাকে অসম্মান করার কোনো সুযোগ নেই। এ পেশাকেও সম্মান জানানো উচিত, আমাকে, আপনাকে ও আমাদের। তবে এই প্রজ্ঞাপন মেনে নেওয়া মানে নার্সিংয়ের সর্বনাশ ডেকে আনা। কারণ পেশেন্ট কেয়ার টেকনোলজি ও নার্সিংয়ের মধ্যে রয়েছে বড় ধরনের তফাৎ, যেখানে এসএসসির পর নানা যুদ্ধের সম্মুখীন হয়ে একজন নার্স হতে হয়, বেসরকারি একটি নার্সিং কলেজে পড়তে ঢালতে হয় লক্ষ লক্ষ টাকা, আর যারা কারিগরিতে পড়ছে তারা কোনোভাবে এসএসসি পাশ করে কোনো ভর্তি পরীক্ষা ছাড়া, কোনো রকমের বয়সের বিভাজন ছাড়া সম্পূর্ণ বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আছে। এমনকি নার্সিংয়ের মতো পড়ালেখা বা নার্সিং সমান টাকাও তাদের খরচ হয় না। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই কোর্সটি কখনই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমান হতে পারে না। তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি বাতিলের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে নার্সিং পেশা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি। ভালো থাকুন, সাবধানে থাকুন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।